सो हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। तो आज कथा बोलबो रॉकी और रानी की प्रेम कहानी बोले छविटार ट्रेलरटा के निये। तो आज के सकाल बेला 12টায় ট্রেলারটা ড্রপ করা হয়েছিল ধর্মা প্রোডাকশন চ্যানেল থেকে। তো কেমন লাগলো ট্রেলারটা? তো প্রথমত বলে রাখি, এই ট্রেলারটা বেসিক্যালি জে ওয়াইজ কন্টেন্ট আছে এবং একটা ফ্যামিলি ড্রামা বেস এটা ছবি। তো সেই ওয়াইজ ছবির যদি প্রেজেন্টেশনটা বলো তাহলে খুবই ভালো লেগেছে, কারণ এরকম ফ্যামিলি ড্রামা ছবিতে এত লার্জ অ্যান্ড দ্য লাইফভাবে প্রেজেন্টেশন, এটা করণ জোহর ছবি, করণ জোহরের ছবিতেই আমরা এক্সপেকটেশন রাখতে পারি। তো প্রথমত এই ট্রেলারটা আমার প্রমিসিং লাগেনি, কারণ এক্সপেক্টেড আমি এক্সপেকটেশন অনেক বেশি হাই লেভেলে ছিল আমার, কারণ কিন্তু করণ জোহরের সিনেমাতে এরকমই হয়। তো মানে জিনিসপত্রগুলো প্রচণ্ড লার্জেন্ডার লাইফভাবে দেখায়। তো একটা এখানে কি হয়েছে, এখানে যদি দুটো ফ্যামিলি নিয়ে দেখানো যায় তো দুটো ফ্যামিলির বেসিক্যালি কালচারটা একে অপরের মানিয়ে নেওয়াটা, মানে দুটো যে ফ্যামিলি তারা যেখান থেকে বিলং করে সেই জায়গা দুটো পুরো অন্য। একটা একটা রণবীর সিংয়ের যে ফ্যামিলি সেটা বিলং করে পাঞ্জাবি থেকে এবং আলিয়া ভাটের ফ্যামিলি বিলং করে কলকাতা থেকে, বেঙ্গল থেকে। তো এই দুটো ফ্যামিলির মধ্যে যে এরা একে অপরের সাথে কীভাবে মানিয়ে নেবে বা এদেরকে বিয়ের জন্য ফ্যামিলিকে রাজি করানোর জন্য কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে, বেসিক্যালি এই জিনিসটা নিয়ে সিনেমাটা। কিন্তু এই সব সিনেমার মধ্যে কি হয়, ফ্যামিলির কালচারটা প্রচণ্ড পরিমাণে দেখানোটা ইম্পর্টেন্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে ফ্যামিলির কালচার যদি না দেখানোটা ইম্পর্টেন্ট যদি না হয় তাহলে কন্টেন্টটা কোথাও গিয়ে হারিয়ে যায়। তো সেইগুলো এখানে মিসিং ছিল ট্রেলারের মধ্যে, মানে একটা রণবীর সিং কী কী ফেস করছে সেই জিনিসটা ঠিকভাবে দেখানো হয়নি এবং আলিয়া ভাটও কী কী ফেস করছে সেটা তো ভালোভাবে দেখানো হয়নি। উল্টে এখানে রণবীর সিংয়ের গিয়ে রবীন্দ্রনাথ টেগোরকে দেখছে, সেখানে সে একটা কমেন্ট পাস করছে যেটা আমার পক্ষে ওটা গ্রহণযোগ্য নয়, কারণ আমার মনে হয় না যে রবীন্দ্রনাথ টেগোরকে ইন্ডিয়ার কোনো মানুষ চেনে না, সে পাঞ্জাবি হোক বা যাই হোক যেই হোক। তো আমি ওটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু কথাবার্তা বলতে চাই না, কিন্তু ওটা আমার পক্ষে গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল নয় প্রথমত এটা। সেকেন্ড, চূর্ণি গাঙ্গুলি তাকে যখন একটা ক্রিঞ্জ ডায়লগ বলবে রণবীর সিং, সেই পোর্শনটা কমেডি ওয়েতে ঠিক আছে, কিন্তু যেগুলো দেখানো হয়েছে সেগুলো পোর্শনগুলো ঠিকঠাক সবই ভালো, কিন্তু আমার মনে হয় ওইগুলো দেখালে যেগুলো কালচার ওয়াইজ যেগুলোতে প্রবলেম ফেস তারা করছে সেগুলো দেখালে বেশি বেটার হতো, যেটা টু স্টেট বলে সিনেমাটাতে বেশি দেখিয়েছিল, এটা একটা রিজন। সেকেন্ড হচ্ছে এখানে যে প্যালেসটা যেখানে এ করা হয়েছে, ওই বললাম ফ্যামিলি ড্রামার মধ্যে মানে ইললজিক্যাল জিনিসপত্র করণ জোহরের অনেক বেশি থাকে, তো সেগুলো এখানে দেওয়া হয়েছে। তো সেগুলো আমার খুব নেগেটিভ লেগেছে। পজিটিভ যদি কিছু বলা হয়, এখানে রণবীর সিংকে অ্যাজ এ পাঞ্জাবি হিসাবে খুব সুন্দর বানানো হয়েছে এবং কিছু কিছু স্পেসিফিক বাংলার যে ডায়লগগুলো সেগুলো, মানে বাংলার যেগুলো যেমন খেলা হবে এইসব স্পেসিফিক লাইনগুলো ওখানে দেওয়া হয়েছে। তার সাথে সাথে এখানে একটা দেখবে বিগ বসের রেফারেন্সে একটা ভোটিং নিয়ে একটা কথা আছে, তো পাঞ্জাবিরা এতটাও ডাম্প হয় না, তো যাই হোক সেই জিনিসটাও এখানে দেওয়া হয়েছে। তো ওইগুলো অ্যাকসেপ্টেবল নয়। তার সাথে সাথে যদি দুটো ক্যারেক্টারের কেমিস্ট্রি, বিশেষত রণবীর সিং বা আলিয়া ভাটের, সেই কেমিস্ট্রিটাও এখানে ট্রেলারের মধ্যে দেখানো হয়নি। ট্রেলারের সঙ্গে ট্রেলারটা চলতে চলতে ট্রেলারের মধ্যে অরিজিৎ সিংয়ের যখন গানের পোর্শনগুলো আসবে তো সেই পোর্শনগুলো খুব ভালো এবং এই ছবির মিউজিক এলিমেন্টস খুব ভালো থাকবে, বিশেষত অরিজিৎ সিংয়ের জন্য, কারণ ছবি যদি মিউজিক দিয়ে মিউজিকটা মানে ছবিটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে ছবিটা অবশ্যই হিট হবে এবং করণ জোহরের সিনেমা অবশ্যই 4000 স্ক্রিন তো পাবেই। তো যাই হোক, দেখা যাক তো কিরকম হয়। আমার ট্রেলারটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু যতটা পোর্শন দেখানো হয়েছে সেই ওয়াইজ আমার ভালো লেগেছে। আর এই যে ট্রেলারের যারা কাস্টিং আছে, সেই কাস্টিং এত ভালো কাস্টিং আছে, সেই কাস্টিং ওয়াইজ মানে সাপোর্টিং কাস্ট যারা আছে সেই কাস্ট ওয়াইজ সিনেমাটা হয়তো অনেক হিট হতে পারে, কারণ এখানে রণবীর সিং আলিয়া ভাট তারা দুজনে একটা ভালো মানের অভিনেতা এবং তার সাথে সাথে ধর্মেন্দ্র সিং স্যার আছে, জয়া বচ্চন ম্যাম আছে, তার সাথে সাথে সাবানা আজমি আছে, চূর্ণি গাঙ্গুলি আছে, তো অনেক ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস আছে এখানে। তো দেখার সিনেমাটা কেমন হয়। আর করণ জোহরের যেহেতু 25 বছরের এটা মানে 25 বছর তার ইন্ডাস্ট্রিতে পূর্ণ হচ্ছে সেই ওয়াইজ এই সিনেমাটা আসছে, তো
অনেকটা এইরকমই মনে হচ্ছে যে কারণ জোহর তার নিজের ভাইবসগুলো রাখার চেষ্টা করছে, আর সিনেমার কন্টেন্টের থেকে বেশি তার ভাইবসগুলো রাখার চেষ্টা করছে। যে যাই হোক, এটাই আমার বক্তব্য ছিল। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।